আচমকাই বেসুরো রুদ্রনীল ঘোষ। এবার টিকির বিক্ষোভ দেখা গেল বিজেপিতে। অফিসিয়াল গ্রুপ ছাড়া বিজেপির বাকি সব গ্রুপ থেকে লেফট। প্রার্থী না করায় তার নাকি মন খারাপ। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে রবিবার। সোমবারের মধ্যেই এতগুলি গ্রুপ থেকে লেফট রুদ্রনীল। নিন্দুকেরা ইতিমধ্যেই দুয়ে দুয়ে চার করা শুরু করে দিয়েছেন। অনেকেই তো বলছেন, টিকিট না পেয়েই অভিমানে কি এমন পদক্ষেপ? তবে কি বিজেপি ছাড়ছেন রুদ্রনীল? লোকসভা নির্বাচনে বাংলার 38টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, বাকি রয়েছে মাত্র 4টি আসন। দলের দিন দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হয়েছেন রুদ্রনীল ঘোষ। হঠাৎ কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এলেন এই বিজেপি নেতা? প্রার্থীপদ না পেয়েই কি তার এমন সিদ্ধান্ত? তবে অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, দল যা যা নির্দেশ দিয়েছে সেই মোতাবেক কাজ করেছে। ভবানীপুর কেন্দ্রের মতো কঠিন আসন থেকে লড়াই করেছে। স্বাভাবিকভাবেই লোকসভায় যারা টিকিট পেয়েছেন তাদের মধ্যে যে থাকব সেই আশা কেন করব না বলুন। তবে দল যা ভালো মনে করেছে তাই করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট নিয়ে অভিনেতা তথা বিজেপি নেতার বক্তব্য, দলের একাধিক গ্রুপে যে যেমন পারছিল অ্যাড করছিল, এত ভিডিও যে ফোনটা ভরে উঠেছিল। দলের দিন ফাঁকা ছিলাম তাই সেই সব গ্রুপ থেকে সরে এলাম। রুদ্রনীল আরো বলেন, যদি প্রার্থী তালিকার কথা বলেন বলবো একটু তো মন খারাপ হয়েছে। আমি অভিমানী, বিক্ষুব্ধ এমনটা নয়। তবে বিজেপিই তো আমাকে প্রার্থী হতে শিখিয়েছে, তারাই তো এই জায়গায় এনেছে। হাওড়া শিবপুর থেকে তুলে ভবানীপুরে এনেছে, আমি ময়দানে পড়ে থেকে লড়াই করেছি। রুদ্রনীলের সব কথা, বিজেপিতেই আছি আমি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ চিনয়, সত্যের সাথে মানুষের পাশে।